হ্যালো বন্ধুরা, বসে বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, তাও তিনজনা। ফুচকিকে আমি আগেই খাইয়ে দিয়েছি। ফুচকি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে, তোমাদের ভালোবাসায় ভালো থাকবে না বলো? তবে একটু সময় লাগবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে, শরীরটা প্রচুরই খারাপ, মানে এখনো ঠিকভাবে শরীরটা ঠিক হয়ে ওঠেনি, তবে জ্বরটা কমে গেছে। আর খেতে খেতেই আজকে কটা কমেন্ট, মানে কমেন্টের উত্তর দেবো। তো আগে খাবারটা গুছিয়ে দিই নি, কী কী রান্না করেছি দেখো, কিছু ভালো কমেন্ট কিছু খারাপ কমেন্টের উত্তর দেবো। আমাকে গুছাতে দাও। এই যে বেগুন ভাজা, আর এই আবার কি খাইতে পারতেছ না তো? কেউ না তো ভাজিলা ভাজা মাংস নিয়ে আসুন। বটবটি ভাজা ঠিকই করছে, মাছ আমার ফ্রিজে রয়েছে তাই করলাম না। এই দেখো বটবটি ভাজা, তবে যা রান্না করেছি না মনে হচ্ছে খাওয়াটা দারুণই খাবো আজকে, ঠিক আছে? এটা কি ভাজা? এটা ওটা মাছের তেল। দেখো আমার বললাম তো, দেখো আমার অত সাজে কিছু দিতে হবে না, আমাকে দাঁড়িয়ে দিতাম খেয়ে নেবো। দিচ্ছি দাঁড়া, তুই একটু দাঁড়াবি। আর পাবো না, আগে দাও তারপর মাছের তেল। আর মাছ রেখে দিস ফ্রিজে, এখানে হচ্ছে তেলটা আগেই ছিল, মানে রাখা ছিল, খাওয়া হচ্ছিল না। পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করেছি, পুচকিকে পেঁপে দিয়ে, মানে পেঁপের জল দিয়ে আর পেঁপে দিয়ে ভাত খাই। পেঁপের জল না ডালের জল? ডালের জল, দেখেছো? ডালের জল দিয়ে দেখো মুসুর ডালটা রান্না করেছি এইভাবে। পুচকি বসলে, টেবিলে বসলে একটু ভালো হতো বলো, কিন্তু যাতে দিনের শরীরটা না ভালো হয় তাদের জন্য আমাদের সঙ্গে থাকতে পারবে না, মনে হয় খেতে বসতে পারবে না, থাকতে পারবে না, যাই হোক আমাদের সঙ্গে খেতে বসতে পারবে না। আচ্ছা তুমি কেন বলছো? মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি দেবো তো, খুব সুন্দর হয়েছে দেখো। আমি খাবো না, দেখেছো? খাবে, যেহেতু মাছের মাথা দিয়ে ফেলেছি না, কোনো কাঁটা জাতীয় জিনিস খেতে চায় না, জানো? কোনো কাঁটা জাতীয় জিনিস খেতে চায় না। তোকে দেবো, বুঝে রয়েছি, দিলে স্টার্ট করবো আমি। মাছের তেল পুচকি কত ভালো খায় গো, খেলো না? মাথা নেই মেয়েটা, যদি সব ঠিকঠাক ভাবে খেতে পারতো একটু ভালো লাগতো, তুই সব ঠিকঠাক ভাবে খেতে পারছিস না, যাই হোক। আচ্ছা আমি নিয়েই বসবে একবারে, কেন বলো তো? বন্ধুরা দিয়ে নি, তারপরে কবে গুলো বলছি। আমার গুলো লাগবে না, বাঁধাকপি ছেলে ভীষণ প্রিয় নাকি? ভালো তো হবে, থেকে ভালো আজকে ঘটঘট করবে না, প্রেশার করে সিদ্ধ করে জন্য, মানে সিটি দিয়ে নিয়ে সত্যি কথা বলতে বাঁধাকপি এই দিনে এখন এরকমই লাগবে, তাই না বলো? এই যে ওদের পুচকি তো খাবে না, বাঁধাকপি দেবো? তোমার দাদা ভাই মাছের মাথা দেওয়া হচ্ছে, খাবে না, এর তো অনেক প্যাকনা আছে, ছেলে আর আমি খেয়ে নেব আর কি করবো। আর এখানে দেখো এটা খাবে, এটা মুসুর ডালের বড়া করে, আর ফ্রিজে না কটা দেখলাম সোয়াবিন সেদ্ধ করা ছিল, তো কবে থেকে হচ্ছে পকোড়া করবো, বড়া হচ্ছে না। আর হচ্ছে আলু, এই তরকারি, এদের পিছনে দৌড়াতে দৌড়াতে না আমার জন্য শরীরটা না দিনে দিনে ক্লান্ত হয়ে যাচ্ছে, জানো? তা মাছ কই? আরে মাছ করিনি বললাম তো, মাছ তো করিনি, মাছের মাথাটা সে রয়েছে ওটা দিয়েছে বললাম। বড়া আলু তরকারি তোমার দাদা ভাই ভালো খায়, এই জন্যই মাছটা ভালো আছে, কিন্তু মাছের মা ভালো তেল খাও যারও আছে না, তুমি খাও না? না আমি নিয়ে যেতে যা, ও আমি নিয়ে নি তো, আমি এত ও এই জন্য বারে বারে বলে যাচ্ছে, বুঝলো? ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক, ও মাছের তেলটা নেবে দেখে বারে বারে বলে যাচ্ছে, মাছের তেলটা নেবে দেখে তোমার ছেলে বারে বারে বলে যাচ্ছে মাছের তেলটা খুব ভালো হয়েছে, বলতে পারতো মা তুমি কি এখানে সবটা খাবা তাহলে আমাকে দিয়ে দাও, দেখো দেখো তোমার পাতে নেই এখন, তা নেবো তো, দিয়ে নেবো তারপরে তো বলো না, দাদা ভাইকে দিয়ে দিলাম। এটা গরম ভাত লাগবে, ঠাকুমা দিয়ে দিলাম,
প্রথমে কমেন্ট তো বলবো হচ্ছে সেদিনকে যে মেয়ে শুয়েছিল পুতুলটা নিয়ে, তো আমি ভিডিও পোস্ট করেছিলাম, অনেক কিছু মানুষ বলেছে, কিছু কিছু মানুষ বলেছে যে মেয়েটার শরীর ভালো না, আর মেয়েটা শুয়ে রয়েছে, মেয়েটার শরীর ভালো না, ওটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিও মানে পোস্ট করছে, ভিডিও তুলে পোস্ট করছে। তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই, দেখো সোশ্যাল মিডিয়াটা সত্যি কথা বলতে এখন আমার একটা ফ্যামিলি হয়ে গেছে, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া যারা যারা আমার ভিডিও দেখে তারা সবাই প্রত্যেকে আমাকে ভালোবাসে, ঠিক আছে, আমাদের চিন্তা করে। একদিন যদি তাদের ভিডিও না দিই, একদিন যদি আমাদের রোজকারের যে ডেলি মানে ব্লগটা যদি তাদের কাছে না দিই, তারা হয়তো চিন্তা করে দিদি কিছু হলো বা দিদির ফ্যামিলি যাই হোক কিছু হলো, তারা হচ্ছে আমাদের জন্য চিন্তা করে, ঠিক আছে? তো আমি সারাদিন যা করি সবই তো তুলে ধরি তোমাদের কাছে, আমার দুঃখ কষ্ট সবই তোমাদের কাছে তুলে মানে তুলে ধরি, যেহেতু তোমাদের আমি ফ্যামিলি মনে করি, সবাই আমাদের ভালোবাসে। তো সেখানে আমার মনে হয় না এটা আমি কোনো ভুল কাজ করেছি, ঠিক আছে, আমার মনে হয় না সেটা কোনো আমি ভুল কাজ করেছি। আর জাস্ট আমি একটা ছবি আর কি ভিডিও পোস্ট করেছিলাম যে মেয়ের শরীর খারাপ দেখে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তার জন্য কিন্তু পুচকির জন্য কিন্তু অনেকেই চিন্তা করে, পুচকিরি কিন্তু অনেকেই ভালোবাসে, ঠিক আছে, তার জন্য ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আদার্স কিছুই না। তো যাই হোক, আর আরেকজনের কথা না বললেই না, সেটা না বললে আমার একদমই খারাপ লাগবে, সেটা তোমাদের কমেন্টটা দেখাবো, কারণ কমেন্টটা তো অনেকটাই বড়, দেখাচ্ছি দাঁড়াও, তো দেখতেই পাচ্ছ আমি টাচ করবো, হ্যাঁ মাথা নাম্বার ক্লিক করো, এই যে দাঁড়া কমেন্টটা, এটা বলেছে সোনালি আমি তোমার থেকে বয়সে অনেক বড়, অনেক বড় যেহেতু লেখা এটা তোমরা একটু পড়ে নিও, এই যে দেখো আমার থেকে অনেক বয়সে অনেক বড়, তার মানে আমি আমি ওনাকে দিদি বলে ডাকবো, ঠিক আছে? তো উনি আমাকে অনেক কি সম্মান মানে সম্মান দিয়ে কথা বলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। উনি বলছে হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচির থেকে বলছে, ঝাড়খণ্ডে রাঁচির থেকে উনি বলছে, ঠিক আছে? তো উনি সেরকমভাবে ফেসবুক দেখে না, কিন্তু আমার ভিডিও ওনার একদিন ওনার আর কি ফেসবুকে চলে আসে, তো তারপর থেকে উনি আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে প্রচুর ভালোবাসে, আমাকে ভীষণ সাপোর্ট করে। আর একটা কথা বলে দিয়েছে যে তুই শুনলি তুমি ভালো ভিডিও, তুমি ভালো ভালো ভিডিও দিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে, আর তুমি কারোর কথায় কান দেবে না, তুমি তো আমাদের কাজ চালিয়ে যাবে, লোকে তো অনেক রকম কথাই বলবে। তো ভীষণ ভালো লাগলো, ঝাড়খণ্ড থেকে সে দেখে, আর আমার থেকে বয়স অনেক বড়, তার জন্য আমার নাম ধরেই দেখেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে, তুমি এইভাবে আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও, আমাকে ভালোবাসা দিয়ে যাও, তাহলেই হবে। এবার খাওয়া শুরু করি, সোশ্যাল মিডিয়াটা না এখন আমার ফ্যামিলি হয়ে গেছে, সত্যি কথা যেটা বলতে, ঠিক আছে, একটা আমার ফ্যামিলি হয়ে গেছে, সবাইকে এখানে সবাই আমাদের এখানে খুবই ভালোবাসে, হয়তো তারা একদিন আমাদের আমি ভিডিও না পোস্ট করলে তাদের হয়তো চিন্তা হয়ে যায়, হবে তিতা তিতা না আমার মুখটাই তিতা, তিতা তিতা লাগছে, এই তিতা না দত্ত মাঝে তেলটা তিতা না, একটু তিতা না, দাঁতা তিতা লাগছে, বেগুন গাঁদা কাটা তিতা, এর মুখের অবস্থা ভালো না, দেখেছ এটা বাঁধাকপি না মাছের ওই যে মুড়ি ঘন্ট, আমি কমেন্টটা দেখলাম তো যেদিনকে ভিডিওটা পোস্ট করে যেদিনকে দেখি কমেন্টটা করেছে যে মেয়েটা শুনে খেয়ে আমি সোশ্যাল মিডিয়ায় বলছে ইমা বাঁধাকপি নেই মাছের মাথায় ঘুরে দিচ্ছে, ওই ওই চামচটাতে দিয়ে দিই, দাও সব মাছে মারা, এই যে সব দুটো দুটো মাছে মারা, দা আচ্ছা দাও, তাতে কি বলতো আমার মনটা একটু হালকা হয়। এই যে পুচকিকে সবাই বলেছে যে পুচকি ভালো হয়ে যাবে, ঠাকুর কাছে প্রার্থনা করছে, পুচকি খুব সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একটু জ্বরটা কমে গেছে, আমার যেটা একটা চিন্তা ছিল জ্বরটা নিয়ে, জ্বরটা কমে গেছে, এখন মুখে রুচি নেই এই আর কি, এখন ভালো আছে। আজকে এই রান্না বান্না হয়েছে বন্ধুরা, মাছ ফাছ করিনি, মেয়েটা যদি একটু টেবিলে খেতে বসতো তাহলে একটু ভালো লাগতো। আমি সবার আগে চিকুকে খেতে দিয়েছি, চিকুকে খেতে দেওয়ার পরে তারপরে মেয়েকে ডালের জল দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম,
খাওয়া পুরোপুরি খাইনি, অল্প করে ভাত খেয়েছি। মাকে আবার পেঁপের ঝোল বানে খুব ভালো হয়েছে বাঁধাকপিটা। ফ্রিজে মাছ ছিল কিন্তু করিনি রান্না, মাছ ফাছ আমার আর ইচ্ছে করছিল না যে করি। এই যে মুসুরির ডালের বড়া করে তরকারি করেছি আলু দিয়ে, কটা সোয়াবিন ছিল, জোর টেনে নিয়েছে জানো, একদম জোর টেনে নিয়েছে। তো কথাটা বললাম যে বন্ধুরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমি যেটা ভালো বুঝলাম সেটাই বললাম। মাছের তেল দিয়ে বাঁধাকপি দিয়ে কে উঠে পড়লো, দেখেছো? একটা পরে দিই ঝোল নেই তো ঝোল লাগবে না তোমার আলু দাঁড়ি সোয়াবিন বড়া সোয়াবিন ঝোল টেনেছে, সোয়াবিনে কোনোদিনে ঝোল টানে না, ঝোল টানে হচ্ছে বড়াতে। সোয়াবিনে ঝোল টানে না, বড়াতে ঝোল টেনে নিয়েছে। আমি সোয়াবিন ঝোল রান্না করি না, তো ভাত খাবা না? একটু খাবো। ডাল দিয়ে মেখে তো বিষয় খেতে পারতাম, গত দিকে বলেছি খেতে আর কিছু সময় লেগে যাবে। এদের তো খাওয়া কমপ্লিট অন্তর্গত হয়ে গেছে, আমার খেতে সময় লাগবে। আমার শেষ, ও ডাল নিল না, এই পেয়ে আর ডাল নিল না। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, কারণ ভিডিওটা অনেক বড় এমনি হয়ে গেছে, খেতেও সময় লাগবে। তো এই পর্যন্তই রাখছি, আমি খাওয়া দাওয়া করে একটু শোবো, আমারও চোখ মুখ যেন ভিতরে ঢুকে যাচ্ছে। চলো টাটা।